I am Manali and welcome back to my channel to another food review vlog. So today I'm going to Hapieee Box. So Hapieee Box is an old outlet on a day that Agartala has, but there is a new outlet recently opened and I think at a biryani upor ekta kichu offer cholche. Though I don't know je oi offer ta ki only takeaway te applicable or dine in available, so okhane jawar pori bujhte parbo. So ajke okhane jawa jak and okhane food try korbo and location o tomader sathe share korbo ki offer ache na ache sob kichu tomader sathe share korbo. So keep on watching. Hapieee Box e to pichone dekhte pachho eta hocche new outlet and eta hocche old outlet ta to ekhon cholo bhitore jao jak and giye tomar sathe sob kichu share korchi. So ami location ta tomar sathe share korchi. So eta hocche BK Road opposite of Pachporon and samne hocche Rajdhani Hotel. So Rajdhani Hotel theke ektu samne egolei এখানে হচ্ছে হ্যাপি বক্স. সো এখন আমরা হ্যাপি বক্সের নিউ আউটলেটের ভিতরে এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ. সো এটা হচ্ছে আমাদের নিউ আউটলেটটা এন্ড খুব সুন্দর প্রিন্ট করা হয়েছে ওয়ালগুলিতে, ওয়াল পেইন্টিংস আর সো বিউটিফুল. সো এখানে তো লেখা আছে হ্যাপি বক্স খুব সুন্দর করে and এই সাইডে লেখা আছে যে স্ট্রিট, লাইক স্ট্রিটের লোকে কি করে ইউজুয়ালি, তো এখানে কেউ খাচ্ছে কেউ ওয়েট করছে ব্লাবলা. অ্যান্ড এই পেন্টিংটা আমার বেশ ভালো লেগেছে, হি ইজ অ্যান অ্যাকচুয়াল ফুডি. সো আমাদের ফুড অর্ডার করা হয়ে গেছে. সো আমি ওই বিরিয়ানি ডে অর্ডার করেছি যেটা অফারে চলছে. তো কি অর্ডার করেছি সেটা অর্ডারটা আসতে পারে তোমাদের সাথে শেয়ার করছি. বিরিয়ানি ট্রাই করা হয়নি, দম বিরিয়ানি. সো আজকে আমি চলে এসেছি হ্যাপি বক্সে এই দম বিরিয়ানি এটা ট্রাই করার জন্য. এটার সাথে হচ্ছে ড্রামস অফ পেবেন. সো এটা হচ্ছে একটা কম্বো অ্যান্ড এটা অফারে চলছে অ্যান্ড এর টোটালটার প্রাইস হচ্ছে 150. এস লাস্ট ভিডিওতে আমি যেখানে ফুড ব্লগ করতে গেছিলাম ওখানে তো আমি দম বিরিয়ানিটা পাইনি, সো এটা আনফর্চুনেট ছিল. তো তার জন্য আজকে আমি হ্যাপি বক্সে চলে এসেছি এই অফারটা ট্রাই করতে, দম বিরিয়ানি ট্রাই করতে. সো এখন এটা টেস্ট করা যাক. দম বিরিয়ানির এটা হচ্ছে মেন থিং, বিরিয়ানির আলু. অ্যান্ড লুক এট দ্য সাইজ, ইটস হিউজ. অ্যান্ড ওয়ান এগ অ্যান্ড এখানে একটা চিকেন লেগ পিসও আছে. কম্বোতে দেখতেই পাচ্ছ ইটস আল্টিমেট. তোমরা যারা এখানে আসবে ট্রাই করতে, তোমরা ইনস্ট্যান্ট খেয়ে নিও গরম গরম. আমার বিরিয়ানি তো ভিডিওর চক্করে ঠান্ডা হয়ে যাচ্ছে, তো ঠান্ডা হলে বেশি ভালো লাগবে না. সো গরম গরম খাওয়া ট্রাই করো. তো ড্রামস অফ হেভেন আছে, সো এটার একটু গ্রেভিতে আমি দম বিরিয়ানির সাথে ট্রাই করে দেখছি. এটার টেস্টটা ভীষণ ভালো, বাট দম বিরিয়ানিটা তত বেশি ভালো লাগছে না. দম বিরিয়ানির সাথে আই থিঙ্ক চিকেনের কোনো গ্রেভি হলে ভালো লাগবে, বাট এটা ভীষণ টেস্টি. ওটা তোমরা স্টার্টার হিসেবে ট্রাই করতে পারো. অ্যান্ড দিস অফার ভ্যালিড টিল দিস মান্থ. তো তোমরা যারাই আসবে এই পুরোটা মান্থই এই অফারটা তোমরা ভ্যালিড পাবে, দিস দম বিরিয়ানি অ্যান্ড ড্রামস অফ হেভেন. তো মাস্ট ট্রাই দিস. এখন এটাকে চিকেনটার সাথে ট্রাই করে দেখছি. চিকেন ইজ ভেরি সফট. এখানে হচ্ছে লাজিস ড্রামস অফ হেভেন. সো আমার তো বিরিয়ানি খাওয়া কমপ্লিট, এখন এটা ট্রাই করছি. তো এটা স্টার্টার হিসেবে আমার আগে খাওয়া উচিত ছিল, বাট আমি বিরিয়ানি দেখে আমি আর সামলাতে পারলাম না. সো এখন এটাকে লাস্টে ট্রাই করছি. এটা একটু ক্রিসপিও আছে অ্যান্ড সফট, ভীষণ সফট আছে. আউটার কোটিংটা ক্রিসপি অ্যান্ড ভেতরটা জুসি আছে অ্যান্ড এটা স্পাইসটা ঠিক আছে. এত বেশি স্পেশাল কিছু নেই, আমরা নর্মাল রেস্টুরেন্টে যেরকম গ্রামস অফ হেভেন ট্রাই করি ওরকমই, বাট ভীষণ ভালো. সো ডেফিনেটলি ট্রাই করতে পারো এই কম্বোটা.
খাওয়া দাওয়া কমপ্লিট অ্যান্ড এখন হ্যাপি বক্স থেকে বেরিয়ে গেছি। ইটস টাইম ফর দম অ্যান্ড অল ফুড রিভিউ। সো দম বিরিয়ানি তো আমার কাছে ভীষণই ভালো লাগলো, সো আমি এটাকে রেট দেবো 4.5 out of 5। অ্যান্ড এটা ছিল হাফ দম বিরিয়ানি অ্যান্ড ইটস এনাফ ফর টু পিপল। এখানকার হাফ দম বিরিয়ানি অ্যান্ড ফুল দম বিরিয়ানির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে এখানে ফুল দম বিরিয়ানিতে দুটো লেগ পিস থাকে অ্যান্ড হাফে ওয়ান লেগ পিস থাকে, অ্যান্ড ফুল দম বিরিয়ানিতে রাইসের কোয়ান্টিটিটা একটু বেশি থাকে। সো তোমরা এখানে সব ট্রাই করতে পারো, আই থিঙ্ক ইটস দ্য বেস্ট কম্বো। সো ইয়া, দ্যাটস ইট ফর দ্য ডে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে অ্যাগেন উইথ দ্য নিউ ফুড রিভিউ ব্লগ। সো টিল দেন টেক কেয়ার, বাই অ্যান্ড গুড নাইট।